মতলব উত্তর উপজেলার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। সেবা আন্তরিকতার আরেক নাম অ্যাপোলো প্লাস হসপিটাল। ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায়। অ্যাপোলো প্লাস হসপিটাল, মমতাজ ভবন, দক্ষিণ শতানন্দী, বলদাখাল, দাউদকান্দি, কুমিল্লা। চাঁদপুর দুই আসনের সংসদ সদস্য, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির আলহাজ অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল সদস্য চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও গাজী শরীফুল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর দুই আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল। উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল করতে সুশাসন প্রতিষ্ঠা এবং স্বচ্ছতা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেছেন নুরুল আমিন রুহুল এমপি। স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করে তিনি বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা করে দরিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে আপনাদের ভূমিকা পালন করতে হবে। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, সহকারী কমিশনার আফরোজা হাবিব শাপলা, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কামাল সহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাগণ। মনিরুল ইসলাম মনিরের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।